সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ভারী পাবদা। ভারী পাবদা বানাতে আমাদের লাগছে পাবদা মাছ। পাবদা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। লাগছে একটা টমেটো পিউরি, কাজু বাটা 1 টেবিল স্পুন, কাঁচা লঙ্কা চেরা 2, সেদ্ধ করে রাখা একটা পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন পোস্ত বাটা, 1/2 টেবিল স্পুন কিশমিস বাটা, সর্ষের তেল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ। কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দেব। মাছ আমি দিয়ে দিয়েছি, আপনারা একটা ঢাল দিয়ে ভাজবেন। ফাটে ভাজার সময় পাতা মাছ খুব ফাটে, একটা সামনে ঢাল রাখবেন। এখন আমি উল্টে নিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাজু বাটা, এরপর দিয়ে দিচ্ছি কিশমিস বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল, ভেড়িটা ফুটলে আমি মাছটা দিয়ে দেব। ভেড়ি ফুটছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটতে দেব, তারপর আমি নামিয়ে নেব। ভারী পাবদা তৈরি হয়ে গেছে, এটা একটু গ্রেভি থাকবে। ভারী পাবদা তৈরি হয়ে গেছে, এটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, এটা খুব ভালো।